আসসালামু আলাইকুম, রমজানুল করিমের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈশাখী টিভির আয়োজনে রমজান মাসের নিয়মিত আয়োজন হামদাদ রুহ আফজা নিবেদিত রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শায়লা নাসরিন আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, আজকে আমরা খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, যাকে আমরা হাই ব্লাড প্রেশারও বলে থাকি। তো এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমাদের মাঝে দুজন গুণী ব্যক্তিত্ব আছেন। আসুন আমরা শুরুতে তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ শওকত আলী, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, কার্ডিওলজি, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল। আরেকজন আছেন আমাদের সাথে গুণী অতিথি, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যক্ষ হামদাদ ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া। হাইপারটেনশন নিয়ে কিন্তু অনেক কথা, সারা বিশ্বে কিন্তু হাইপারটেনশন রোগীও অনেক আছেন। তো যেহেতু আমাদের রমজান মাস চলছে, আমাদের সবার মনে কিন্তু প্রশ্ন আছে যে এই হাইপারটেনশনের রোগীরা তাদের জীবন যেমন কেমন হবে এবং এটা কীভাবে অনেকখানি প্রতিরোধ করে ভালো থাকা যায়। আজকে সেই সম্পর্কে আমরা জানব আমাদের মাঝে যে গুণী ব্যক্তিত্ব আছেন আমাদের অতিথির সাথে। বিশেষ করে প্রথমে আমি যাব ডক্টর মোহাম্মদ শওকত আলী, সহযোগী অধ্যাপকের কাছে। ওনাকে আমি একটু জিজ্ঞেস করবো যে এই যে আমরা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের কথা বলছি, আসলে হাইপারটেনশনটা কি, এর লক্ষণগুলা কি, কারণগুলা কি, এবং কারা এই ঝুঁকিতে আছেন, আপনি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে যে আমরা বলি হাইপারটেনশন একটা নীরব ঘাতক, আমরা যদি একটা পরিসংখ্যান দেখি, দেখব যে এক বৎসরে হাইপারটেনশনে কতজন রুগী মারা যায়। এক বৎসরে 1,04,00,000 মতো লোক সারা বিশ্বব্যাপী হাইপারটেনশনজনিত রোগ জটিলতায় মারা যায়। অথচ বিগত 3 বৎসরে আমাদের যে কোভিড-19 অ্যাটাক হয়েছে, যেটা নিয়ে সারা বিশ্ব তোলপাড় হয়ে গেছে, সেখানে মাত্র মারা যায় 30 লক্ষ। তাহলে দেখা যায় যে যেই ডিজিজটা নিয়ে সারা পৃথিবী তোলপাড় হয়ে গেল, সেখানে মারা গেল 3 বৎসরে 30 লক্ষ। আর এক বৎসরেই, প্রতি বৎসরেই শুধুমাত্র হাইপারটেনশনের কারণে মারা যাচ্ছে 1,04,00,000 মতো লোক। তাহলে এটা একটা নীরব ঘাতকই বটে, কিন্তু হাইপারটেনশন নিয়ে তো আমাদের তো সেরকম কোনো উচ্চবাচ্য নাই। আমরা প্রতি বছর একটা হাইপারটেনশন ডে পালন করি, সেই হাইপারটেনশন ডেতেই আমরা শুধুমাত্র একটু উচ্চবাচ্য হই, আমরা একটু সচেতন হই, মানুষকে সচেতন করি, কিন্তু অন্যান্য সময় এটা করি না। সেই জন্য আপনি ঠিকই বলেছেন, এটা একটা নীরব ঘাতক, হাইপারটেনশন আসলে একটা নীরব ঘাতক। তো হাইপারটেনশন হচ্ছে, আমরা তাকেই বলি যাদের আমরা রিপিটেড ব্লাড প্রেশার মেজারমেন্টে যদি 140/90 mm মার্কারি অথবা তার চেয়ে উপরে থাকে, এটাকে আমরা বলি অফিস বিপি। আমরা প্রেশার আরও বিভিন্নভাবে মেজার করে থাকি, আমরা হোমে মেজার করে থাকি, এটা হোম ব্লাড প্রেশার মনিটরিং বলে, অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং বলে, সেগুলো 5-10 করি আরও কম আছে। কিন্তু আমরা মূল দাগে বলি তাকেই হাইপারটেনশন, যার রিপিটেড মেজারমেন্টে ব্লাড প্রেশার 140/90 mm মার্কারি অথবা তার চেয়ে বেশি থাকে। আচ্ছা, যদি আমরা বলি এই রোগের সিমটম কি, উপসর্গগুলি, হাইপারটেনশন ইটসেলফ কোনো সিমটম অ্যাকচুয়ালি তৈরি করে না। কারণ কারো কারো ক্ষেত্রে আমরা বলতে শুনি যে হাইপারটেনশনের কারণে বা ওনার মনে হয় যে ওনার বুকে একটু চাপ অনুভব হচ্ছে, পালপিটেশন, বুক ধড়ফড় হচ্ছে, অক্সিপিটাল হেডেক, পিছনের দিকে তার মাথা ব্যথা করছে, এগুলো কিন্তু আমরা সব ক্ষেত্রে পাই না। আমরা ঠিক তখনই পাই হাইপারটেনশন নিয়ে কোনো একটা জটিলতা নিয়ে যখন আমাদের কাছে আসে, যেমন শ্বাসকষ্ট নিয়ে আসে, যেমন স্ট্রোক নিয়ে আসে, এমআই নিয়ে আসে, হার্ট অ্যাটাক আমরা বলি হৃদরোগ আক্রান্ত হয়ে আসে, বা কোনো কিডনি জটিলতা নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা এগুলার উপসর্গ যেই যে উপসর্গ নিয়ে আসে ওই সমস্ত উপসর্গে মেইনলি আমরা পাই। মূলত হাইপারটেনশন ইটসেলফ খুব একটা সিমটম তৈরি করে না। তো এখন হাইপারটেনশনের কারণগুলো আমরা যদি একটু চিন্তা করি আর কি, হ্যাঁ, হাইপারটেনশনের 100 ভাগের ভিতরে 95%-এর কারণই হচ্ছে অ্যাসেনশিয়াল হাইপারটেনশন, মানে হচ্ছে এই হাইপারটেনশনের তেমন কোনো কারণ নেই। মাত্র 5% কেজি আমরা এটার কারণ পাই আর কি, মানে সেকেন্ডারি হাইপারটেনশন আমরা এগুলোকে বলি। এই যে 95% আমরা যেগুলোকে কারণ পাই না, এগুলোর যে আসলে কারণ নাই বিষয়টা তা না। কিন্তু এখন অত্যাধুনিক গবেষণায় দেখা যাচ্ছে যে এগুলোর কিন্তু জেনেটিক বেসিস আছে, প্রত্যেকটা ডিজিজেরই একটা কার্যকারণ থাকে, প্রকৃতির যে কোনো ঘটনাই ঘটুক না কেন। এই হাইপারটেনশন যেটা অ্যাসেনশিয়াল হাইপারটেনশন, যাদের কোনো কারণ নাই বলে আমরা চিন্তা করি, আসলে কিন্তু তাদেরও কারণ আছে, এটা জেনেটিক বেসিস। হয়তো একটা সিঙ্গেল জিন এফেক্ট করে না, মাল্টিপল জিনস এফেক্ট থাকে, এফেক্টেড হয়, সেই কারণে এগুলো সবগুলোর মিলিত ফল হচ্ছে হাইপারটেনশন। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আমরা অ্যাসেনশিয়াল হাইপারটেনশন, সেখানে একালে এখানে আমরা এটাকে বলি যে এখানে কোনো কারণ নাই, ওই 5%-এর কারণ কিন্তু মূলত আর দুটো। চমৎকার বলেছেন দর্শকরা, আপনারা তো বুঝতে পেরেছেন। তো আমরা আবার আপনার কাছে ফিরবো, আমরা আসি ডক্টর মনিরুজ্জামান খানের কাছে। আমরা জানতে চাচ্ছি যে উচ্চ রক্তচাপের সাথে কিন্তু আমাদের লাইফস্টাইল এবং
খাদ্য ব্যবস্থাপনা কিন্তু অনেকখানি জড়িত। তো আপনাদের অনেক কিছু মেডিসিন আছে যেটা আপনাদের ভেষজ কিছু উদ্ভিদ দিয়ে তৈরি এবং যা কিন্তু উচ্চ রক্তচাপ অনেকখানি কমায়। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? ধন্যবাদ। হামদর্দ আসলে এই উপমহাদেশে 1906 সাল থেকে মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং মানব সেবায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশে ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুঁইয়া কিংবদন্তি ব্যক্তিত্ব, তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ত্রিমাত্রিক হসপিটাল স্থাপনের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো নিরাপদ স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আপনি যথার্থই বলেছেন যে হাইপারটেনশন এটা সারা পৃথিবীব্যাপী একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হিসাবে আমাদের সামনে এসেছে। দেখা যায় যে পৃথিবীতে যত মানুষ মারা যায় বিভিন্ন রোগে, তার মধ্যে টপ লিডিং কজ হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হৃদরোগজনিত সমস্যা। এর মধ্যে দেখা যায় যে প্রায় 16.5% রোগী মারা যায় হাইপারটেনশন এবং এর জটিলতাজনিত কারণগুলোতে। তো এক্ষেত্রে স্যার যেমন যথার্থই বললেন যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 95% কেজের ক্ষেত্রে আননোন কজ। তো আমরা দেখেছি যে মানুষের যদি লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস এইটা যদি সঠিকভাবে নির্ধারিত হয়, নির্বাচিত হয়, তাহলে পারে হৃদরোগ থেকে অনেকটাই বেঁচে থাকা সম্ভব। যেমন ধরেন যে এখনকার প্রজন্ম দেখা যাচ্ছে যে ফাস্টফুড সংস্কৃতির কারণে, কোক, ফান্টা এগুলোতে প্রচুর সুগার থাকার কারণে এই খাবারগুলো বাচ্চারা বেশি খাচ্ছে এবং তারা ওবেস হয়ে যাচ্ছে। হাইপারটেনশনের জন্য এই ওবেসিটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হিসাবে আমরা জানি। এবং শারীরিক পরিশ্রম, বেশিরভাগ বাচ্চারাই মোবাইলে অ্যাফেক্টেড এবং তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটানোর জন্য, আগের ছেলেমেয়েরা যেমন মাঠে খেলাধুলা করতো, এখন তারা সেটা করছে না, বাসায় বসে এই সোশ্যাল মিডিয়াতে সময় কাটাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা কমে যাচ্ছে, যার কারণে হৃদরোগ, ডায়াবেটিস এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে সেগুলো অনেক বেড়ে যাচ্ছে। এই জন্য হামদর্দ যেটা করে থাকে, হলিস্টিক অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট, একজন মানুষের শুধু রোগ না, তার সুসামঞ্জস্য চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করে থাকে। আমরা রোগীদেরকে কাউন্সিলিং করি যে কিভাবে সে হাইপারটেনশন থেকে বেঁচে থাকতে পারে। যেমন ধরেন যে একজন যদি নিয়মিত আপেল খায় তাহলে পারে কিন্তু তার হৃদরোগের ঝুঁকি কমে যায়। একজন যদি অর্জুনের রসটা যদি সে অর্জুনের ছালের রসটা যদি নিয়মিত খায় তাহলে তার হাইপারটেনশনের ঝুঁকিটা অনেক কমে যায়। তা হামদর্দ এই ভেষজগুলো দিয়েই কিছু খুবই কার্যকরী, ইফেক্টিভ কিছু মেডিসিন নিয়ে আসছে। যেমন ট্যাবলেট অ্যালিশা, যেটা উচ্চ রক্তচাপের জন্য অন্যতম একটা কারণ, যেটা কোলেস্ট্রল বেড়ে গেলে এই অ্যালিশা যেটা রসুন থেকে তৈরি হয় দেখা যায় যে কোলেস্ট্রল লেভেলটা কমে যায়, তখন তার অটোমেটিকলি হাইপারটেনশনে উপকার পাওয়া যায়। অর্জুনের আর ছালের যে রসটা সেটা হামদর্দ নিয়ে আসছে, অর্জুনারিস্ট এইস নামে একটা ওষুধ নিয়ে আসছে যেটা গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সেখানে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস আছে। ধন্যবাদ মনোজন, আমরা আপনার চমৎকার কথা শুনছিলাম। আমরা একটু বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের হামদর্দের কিছু ওষুধ আছে যা কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ কমায়। তার মধ্যে হচ্ছে নরমাটেনসিন ট্যাবলেট এবং কোলেস্ট্রল কমায় অর্জুনারিস্ট এইচ সিরাপ। আপনারা এটা সংগ্রহ করতে পারেন এবং এটা বেশ উপকার আপনারা পাবেন। আমি ডক্টর মনুজ্জামের কাছ থেকে শেষ করে যাচ্ছি ডক্টর মোহাম্মদ শওকত আলীর কাছে। আমরা জানি যে উচ্চ রক্তচাপের সাথে কিন্তু হার্ট ডিজিজের বা হৃদরোগের কিন্তু বেশ সম্পর্ক আছে এবং ওতপ্রোতভাবে জড়িত। আপনি আমাদের একটু বলবেন যে কোন ধরনের হৃদরোগ আমরা বেশি পেয়ে থাকি এই হাইপারটেনশন থেকে? হৃদরোগজনিত সমস্যার একটা কারণ হচ্ছে হাইপারটেনশন, তবে এটা যেহেতু হাইপারটেনশনই বেশিরভাগ আক্রান্ত থাকে, তো হাইপারটেনশনকে আমরা হৃদরোগের একটা অন্যতম কারণ হিসাবে আমরা ধরতে পারি। বিশেষ করে এই হাইপারটেনশন যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে, আমি হাইপারটেনসিভ কিন্তু আমি জানলাম না যে আমি হাইপারটেনসিভ, আমি ওষুধ খেলাম না, আমি ঠিকমতো মেনটেন করলাম না, তখন কিন্তু আমার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে হাইপারটেনশন থেকে যদি আমাদের যদি আমরা সঠিক শরীরের ওজন আমরা সঠিক মাত্রায় নিয়ন্ত্রণ করতে না পারি, আমরা যদি রেগুলার এক্সারসাইজ না করি, আমরা যদি আমাদের খাবার খাদ্যদ্রব্যের ভিতরে সুষমভাবে খাদ্যদ্রব্য গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই ঝুঁকি, হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও আমাদের ডায়াবেটিসে আক্রান্ত যারা আছে, ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত যারা আছে, তাদেরও কিন্তু হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। হাইপারটেনশন ছাড়া আরও যে সমস্ত কারণে, সিডেন্টারি লাইফস্টাইল, আমরা এক্সারসাইজ করি না, আমরা সুষম খাবার গ্রহণ করি না, তো এই সমস্ত সব কিছু কারণ মিলিয়ে কিন্তু আমাদের হৃদরোগের সমস্যা তৈরি করে। বিশেষ করে যাদের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ, লিপিড প্রোফাইলে যদি LDL, ট্রাইগ্লিসারাইড
এই সমস্ত পার্টিকেলের পরিমাণ যাদের বেশি থাকে তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু বেড়ে যায়। চমৎকার, আমরা শুনছিলাম। আমরা একটু ডাক্তার মনোজের কাছে যাই। এই রমজান মাসে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কি কি বিষয় একটু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আপনি একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? ধন্যবাদ। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমাস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ইমানদারেরা, তোমরা রমজানের এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো, যেমনটা তোমার পূর্ববর্তীদের মধ্যেও ছিল। এই যে তাকওয়া অর্জন, খোদা ভীতি অর্জন, এইটার মাধ্যমে আমরা অনেক কিছু বিষয় অর্জন করতে পারি। যেমন উচ্চ রক্তচাপের অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের স্ট্রেস। তাহলে যখন আমরা খোদা ভীতি অর্জন করব তখন কিন্তু আমাদের স্ট্রেসটা রিডিউস হবে, সেক্ষেত্রে আমাদের যেমন কাজে লাগতে পারে। দেখেন যে রমজানের সময় অনেকেই ধূমপান বা বদ অভ্যাসজনিত যে সমস্যাগুলোর সাথে দীর্ঘদিন জড়িত ছিল সেগুলো থেকে কিন্তু সে ফিরে আসতে পারে, সে একটা নিয়মানুবর্তিতার মধ্যে আসতে পারে, যেটা হৃদরোগ বা হাইপারটেনশনের নিরাময়ের জন্য বা এটা থেকে কন্ট্রোল রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা মনে করি যে রমজানে আপনারা আল্লাহর যে নির্দেশনা সেটা মেনে চলেন, নিরাপদ খাবার খান, ইফতারিতে ভাজা পোড়া এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করেন, তৈলাক্ত খাবার যেটা আপনার হৃদরোগের জন্য অন্যতম কারণ, আপনি সেই তৈলাক্ত ভাজা পোড়া খাবারগুলো অ্যাভয়েড করেন। বেশিরভাগ সময়টা ইবাদতের মধ্যে থাকেন, রাত্রে ইবাদতের মধ্যে থাকেন, আপনার ওজন নিয়ন্ত্রণে চলে আসবে, দেখবেন যে আপনার উচ্চ রক্তচাপটাও স্বাভাবিকভাবেই একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। চাচ্ছেন যে মানে ওজনটা অনেকখানি দায়ী হৃদরোগের জন্য? অবশ্যই অবশ্যই, হাইপারটেনশনের জন্য। এবং আমরা শুনছিলাম উচ্চ কোলেস্টেরল লেভেলটা বেশিও কিন্তু সমস্যা হয়। তো আমরা শুনছিলাম, আমরা একটু চলে যাই ডাক্তার মোহাম্মদ শওকত আলীর কাছে। আপনি একটু বলেন, আপনি তো অনেক ধরনের রোগী দেখেন, আপনার কাছে অনেক ধরনের রোগী আসে, অনেক কাজ করে আমরা জানি। তো অনেক ধরনের রোগী আসে যে তারা বলছেন যে আমার গ্যাস্ট্রিকের পেইন হচ্ছে, তারা বুঝতে পারে না যে তাদের সমস্যাটা কোথায়। তো দুটো কিন্তু মিলে ফেলে, তারা হার্টের পেইন বা গ্যাস্ট্রিকের পেইন এটা কিন্তু বুঝতে পারে না। তো সেই ক্ষেত্রে তাদের করণীয়টা কি, তখন তারা কি করবেন যে আমার হয়তো বুকে ব্যথা হচ্ছে, এটা অ্যাসিডিটি ভেবে হয়তো কোনো ওষুধ খেয়ে ফেলেন, মানে আপনার উপদেশ কি তাদের সম্পর্কে? এটা অত্যন্ত কমন একটা সমস্যা এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ফাক্সড কোশ্চেন বলে, যে আমি হৃদরোগের সমস্যা এবং হার্টের সমস্যা। আসলে মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি হচ্ছে ডিনায়াল, মানে আমার যেটা সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে, যেটা ঝুঁকি বেশি আছে, সেটা আমি চিন্তা করব না। আগে চিন্তা করব না আমার বুকে ব্যথা হচ্ছে, আমার বোধহয় গ্যাস্ট্রিক হয়েছে বোধহয়, আমি একটু গ্যাসের ওষুধ খেয়ে নিই। তারপর দেখতে দেখতে দেখা যাচ্ছে সময় 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা চলে গেল। তারপর এমন একটা সময় আপনি গেলেন হৃদরোগে বা সেন্টারে যখন আপনার কিছুটা ড্যামেজ হয়ে গেল। সেই জন্য যে কোনো ধরনের বুকে ব্যথা হলেই আপনার প্রথমে চিন্তা করা উচিত খারাপটা, হ্যাঁ, যে আমি হৃদরোগে আক্রান্ত হচ্ছি কিনা বা আমার কোনো হার্টে কোনো ডিজিজ আছে কিনা, এটা নিয়ে দ্রুত আমাদের চিকিৎসকের শরণাপন্ন হইতে হবে। এটা আমাদের সবচেয়ে প্রথমে করা উচিত। এটা করলেই আমরা হৃদরোগ থেকে হৃদরোগের চিকিৎসাটা আমরা আর্লি, আমরা জানি যে যদি আর্লি 2-3 আওয়ার্সের ভিতরে যদি আমরা হৃদরোগে আক্রান্ত রোগী যদি আমরা যথাযথ চিকিৎসা পাই, তাহলে ব্লকের সম্ভাবনা অনেকটা কমে যায় যদি আমরা যথাযথ মেডিসিন অ্যাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে আপনি যদি 6 ঘন্টা বা 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা পরে আসেন, আমাদের সেই সুযোগটা থাকে না। সেই জন্য আমি মনে করি যে এটা যে কোনো ধরনের বুকে ব্যথা হলেই প্রথমে ওটা চিন্তা করা উচিত, বিশেষ করে যারা আপনাদের এই যে 40 অথবা 50 ইয়ার্স এবং যাদের বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর আছে, যেমন প্রেশার আছে। অল্প বয়সে হচ্ছে তাই না? আগে যেমন একটা নির্দিষ্ট বয়স হতো, এখন তো আমরা অল্প বয়সে। হ্যাঁ, এই যে বিশেষ করে এগুলো কেন হচ্ছে, এগুলো সেডেন্টারি লাইফস্টাইলের কারণে এবং তাদের ফুড হ্যাবিটের কারণে হচ্ছে। আমরা এক্সট্রিম হয়ে যাই, আমরা হয় কেউ প্রোটিন ফ্যাট বেশি খাচ্ছি খাবার দাবারের ভিতরে, অথবা আরেকটা গ্রুপ আছে কার্বস বেশি খাচ্ছি, আমরা সবকিছু ব্যালেন্স করছি। এই ইমব্যালেন্সের কারণে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে, এলডিএল বেড়ে যাচ্ছে, আমরা হাঁটছি না, অ্যাট দ্য সেম টাইম আমরা শারীরিক কোনো পরিশ্রমে এক্সপেন্ডিচার নাই, যার কারণে আমাদের দুটো মিলিয়েই কিন্তু আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায়, এলডিএল কোলেস্ট্রল বিশেষ করে। সেই এলডিএল কোলেস্ট্রল হচ্ছে এদারোমা নামে এক ধরনের প্ল্যাক, যেটা আমাদের রক্তনালীতে, হৃদরোগের রক্তনালীতে, হার্টের রক্তনালীতে বসে ব্লক তৈরি করে, রক্ত চলাচল বন্ধ করে দেয়, সেটা আবার ফেটে যায়, বড় ধরনের ফ্ল্যাগটা ফেটে যায়। ফেটে গেলে তখন অ্যাকিউট করোনারি সিন্ড্রোম বা আমরা অ্যাকিউট হার্ট অ্যাটাক যেটা বলি এটা হয় আর কি। তো এগুলো নিয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা আসছি ডাক্তার মনিরুজ্জামান খানের কাছে। আমি ছোট্ট করে আপনার একটু উপদেশ চাচ্ছি। আমরা এই রমজান মাস চলছে, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে তারা কীভাবে ভালো থাকবেন, খুব ছোট্ট করে। ধন্যবাদ। আমরা যেটা হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়াতে বিভিন্ন হৃদরোগের প্যাশেন্টদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি, সেই কথাটাই আমি
বৈশাখী টিভির দর্শকদের জন্য বলবো যে আপনি সকালে ঘুম থেকে উঠে মুক্ত বাতাসে ভালো করে শ্বাস নিন। আপনি যদি ভালো করে শ্বাস নিতে পারেন আপনার দিনটা সুন্দর হবে। এরপরে যে খাবারটা খাবেন সেটা যেন ব্যালেন্স ডায়েট হয়, সুষম খাবার হয় এবং হার্টের জন্য উপকারী আপেল আপনার খাবারে রাখেন। আপনি চর্বি জাতীয় খাবারগুলো কম খান। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রতিদিন অন্তত আধা ঘন্টা জোরে হাঁটবেন। আপনি মানসিকভাবে একটু বিশ্রামে থাকবেন, কোনো টেনশন করবেন না। আমরা যে তারাবি নামাজটা পড়ছি সেটাতে কিন্তু আমাদের কিন্তু অনেকখানি কিন্তু এক্সারসাইজটাও হয়ে যাচ্ছে অবশ্যই, এবং একই সাথে তার মানসিক প্রশান্তি আসছে। আমরা কি এটা করতে পাই না যে আমরা নামাজ তারাবি নামাজ পড়ে আসার পথে হাঁটাটা সেরে নিতে পারি? কিন্তু অবশ্যই অবশ্যই আমরা সেটা মেনে চলতে পারি। আপনি বলতে চাচ্ছেন যে আমাদের খাবারগুলো যেন খুব গুরুপাক না, খুব সহজ পাচ্য খাবার আমরা খাবো এবং কিছু অ্যাক্টিভিটিস আমাদের রমজানেও করতে হবে এবং সবুজ জাতীয় খাবার, লাইভ খাবার, যেখানে আপনার কোলেস্টেরল, ঘরের তৈরি খাবার, তেল যে তৈলাক্ত খাবার কম থাকবে, এটা যদি আমরা মেনটেন করতে পারি, আমরা যদি প্রতিদিন অন্তত 8 ঘন্টা ঘুমাতে পারি, তাহলে দেখবেন যে আমাদের রোগ ব্যাধি অনেক অংশে কমে যাবে। বলেছেন আমরা এখন ডক্টর শওকত আপনার কাছে যাচ্ছি, আপনার উপদেশ চাচ্ছি এই রমজানে আমাদের দর্শকরা যাদের হাইপারটেনশন আছে তারা কেমন করে থাকলে ভালো থাকবেন, একটু কিছু উপদেশ আপনি দেন। আমি খুব সংক্ষেপে বলে ফেলছি যে রমজানে আমাদের প্রেসার যাদের আছে অথবা আদার যাদের হৃদরোগজনিত সমস্যা আছে তাদের দুটো কাজ অ্যাটলিস্ট আমাদের করা উচিত। প্রথম কথা হচ্ছে যদি আপনার প্রেশার অথবা ডায়াবেটিস থাকে আপনি ইফতারের পরপরই ওষুধটাকে খেয়ে ফেলবেন যাতে করে ভুলে না যান, ওষুধটা ঠিক মতো খাবেন। দুই নম্বর হচ্ছে আমাদের বাঙালিদের ট্রেন্ড হচ্ছে যে ইফতার টিফতার অনেক করলাম, ইফতারের পরে আবার একটু পরে গিয়ে আবার ভাত খেলাম, আবার দেখা যাচ্ছে সেহারিতে আবার ভাত খেলেন। আমি মনে করি ইফতারের সময় ইফতারের আইটেম সবই করেন, জিলাপি না খাওয়াটাই বলে একটা ডিরেক্ট সুগার, এগুলো একটু অ্যাভয়েড করা ভালো। আর ভাত একবেলা খাবেন, একবেলা কমিয়ে দিবেন, হয় সন্ধ্যা রাতে খাবেন অথবা সেহারিতে খাবেন, তো এটাই ভালো। ইফতার করলেন সন্ধ্যা রাতে আর সেহারিতে ভাত খাবেন, ইফতারে ভাত খাবেন না দয়া করে, আর একটু হেঁটে নেবেন তারাবির পরে। এটাই আমার উপদেশ, আশা করি আপনারা ভালো থাকবেন। চমৎকার বলেছেন, আমাদের খুব ভালো লাগলো কারণ আমরা আজকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আমাদের দুই অতিথির কাছে এবং আমরা কীভাবে ভালো থাকবো সেটাও কিন্তু শুনতে পারছি, আমরা আজকে শিখে নিলাম যে না কীভাবে আমাদের রমজানে ভালো থাকতে হবে। হামদর্দ রু আবজা নিবেদিত রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে আমরা আজকে আমাদের বিষয় ছিল হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এবং আমরা অনেক কিছু জানতে পারলাম, বিশেষ করে আমাদের এই রমজান মাস সিয়াম সাধনের মাস, আমাদের একটু সংযম থাকতে হবে এবং সেই সংযম শুধু কিন্তু আমাদের খাদ্যাভ্যাস না, সব কিছুতেই এই রমজানের পরে কিন্তু আমাদের যেন সেটা চলতে থাকে এবং অবশ্যই আমাদের খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে কারণ আমরা যদি সুস্থ থাকতে পারি তাহলে কিন্তু আমরা সব রমজান শেষ করতে পারবো। এবং অবশ্যই বলবো যে আপনারা একটু ডাক্তারের পরামর্শ নেবেন ভালো থাকার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।